তাহলে তুমি একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে নাও এবারে আর এটা হলো প্রতিমা, অসাধারণ লাগছে মুখটা, জাস্ট পারফেক্ট সাবিকি যে প্রতিমা হয় একদম ওই ধাঁচেই তৈরি। আর উপরের দিকে এগুলো বক্সের মতো লাইট দেখতে নাকি, কোথায় গেলি রে ভাই, লুকাচ্ছিস কেন, লুকাচ্ছিস কেন? তো এটা আমাদের একটা র্যান্ডম একখানা জাস্ট ঘুরতে বেরিয়েছি, পুজো শুরু হয়নি এখনো, পঞ্চমী এখনো বাকি আছে দুদিন, আমরা মোটামুটি তিন বন্ধু নিরালা দুনিয়া মে সবসে। আপনাদের প্যান্ডেলের সামনের দিকে লাইটিংটা রাখা এবারে, বেশি উল্টো পাল্টা না, তুই লাইট জ্বালাচ্ছিস কেন রে, এখান থেকে কি আওয়াজ হবে? আচ্ছা আচ্ছা, কালকে মাংস নিয়ে আসবি তুই অফিসে, কি হয়েছে বাবা? আচ্ছা ঠিক আছে চলো আমাদের সাথে, চলো ঠাকুর দেখতে, চলো কালকে অফিসেই যাব। তো সামনের দিকে আমরা লাইটিংটা দেখুন, এটা জাস্ট র্যান্ডম আমাদের পাড়ার পাশেই একটা প্যান্ডেল, ওকে বাইক নিয়ে এসেছে, হ্যাঁ এই লাদাকে আমরা এসেছি, লাদাকে পুজো দেখতে, সব ভুল বলা, সবাই আমার পছন্দ না, আমরা পাড়ার পুজোই দেখছি, শুনুন প্যান্ডেলের লাইটিং মোটামুটি এখন সব জায়গায় যে দেখতে পাচ্ছি, ছোটোখাটো পাড়াতেও ভালো ভালো লাইটিং দিচ্ছে। তো কালকের দিনটা আমি আজকে এই ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড করবো সেটা হলো, হ্যাঁ দেখুন এই লাইটিংটা দেখুন, বলবি আমি শুধু দেওয়া নেওয়া বুঝে গেছি, বলছি পাপাই না এটা নাকি, জীবন 100 তম পুজো এটা হতে পারে, সেঞ্চুরি করলেও করে নিতে পারে, ভাই প্রায় 4,500 বছর আজ আগে থেকে পৃথিবীতে আছে, ডাইনোসরকে শেষ করার পিছনে ওই দায়ী, লাস্ট ওই বেঁচে ডাইনোসর শেষ করে ওর থেকে আবার নতুন পৃথিবী তৈরি হয়েছে, সব্যসাচী যার জন্মের পর জন্ম হয় যার কোনো মৃত্যু নেই, আমি তো তার আগে অযুক্ত করে দিলাম ভাই, অসভ্যসাচী হলে বেটার হতো। তো আমরা এটা কোন প্যান্ডেল দেখতে এসেছি এখন কি বলা যাবে, এটা সুইস পার্ক, না না হ্যাঁ সুইস পার্ক, ওইটা এটা সুইস পার্ক, এটা সুইস পার্কের প্যান্ডেল না, এই প্যান্ডেলটা ক্লাবটার আলাদা নাম আছে একটা, সুইস পার্ক এলাকাটা সুইস পার্ক, এই তো শান্তিপল্লি বুঝে শুনুন, শান্তিপল্লি, হ্যাঁ শান্তিপল্লি, বা আনএক্সপেক্টেড ভাই, প্যান্ডেলটা তো মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছে ভাই, এটা শান্তিপল্লী পুজো সমিতি, খুব ছোট একখানা পুজো কিন্তু যথেষ্ট সুন্দরী প্যান্ডেলটা করেছে যা দেখছি, বেশি না কথা বলে আপনাদের ভেতরে ডেকোরেশনটা দেখাই, প্রতিমা রূপায়ণে প্রদীপ বুদ্ধপাল, তেলেঙ্গা বাগান উল্টোডাঙা, ফোন নাম্বারটা নোট করে নিন যাদের পুজো কমিটিতে যারা আছেন তাদের লেগে যেতে পারে। আর এটা হলো প্রতিমা, অসাধারণ প্রতিমাটা, প্রতিমা মায়ের মুখ থেকে শুরু করে আশাপাশি অন্যান্য ঠাকুরগুলো যেগুলো আছে, অসাধারণ লাগছে মুখটা, জাস্ট পারফেক্ট সাবিকি যে প্রতিমা হয় একদম ওই ধাঁচেই তৈরি। আর উপরের দিকে এগুলো বক্সের মতো লাইট দেওয়া হয়েছে, কোনটা
হাট আমার মতো দেখতে নাকি হাট 100 টাকা পুরো তোর মতো লাগছে হাট শালা ওটা আশিক দাঁড়া তুই তো মেন সুপারস্টার আমাদের ভিডিওর তো এখানে মোটামুটি আমরা পাপাই সাইকেল নিয়ে তুমি কি প্রত্যেক জায়গায় সাইকেল নিয়ে বেরোবে এবার দিয়ে পুজো দেখতে এখন যা কলকাতা যা লেন্স সাইকেল পরি কেমন কোনো উপায় নেই এখন যা আর দুর্গা পূজার উপরে যে লেভেলে ট্রাফিক বেড়েছে আচ্ছা ট্রাফিক তোমার সাইকেলে তেল লাগবে নাকি তোমার ট্রাফিক তোমার তেল সাইকেল নিয়ে কি করবে যা লাগবে তার থেকে গাড়ি পেট্রোলের যা তেলের দাম ও আচ্ছা আমাদের গভর্নমেন্ট যা শুরু তাহলে তুমি একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে নাও এবারে পয়সাটা কি আপনি দেবেন নাকি তাহলে পেকো টপ করে আপনি দেবেন নাকি সব ভুল কথা বলবেন না কেউ তো আমাকে খালি পেটে নেতা আসতে হতে মানে রাজা বলে তবে নেতা করতে যা সালা যাওয়া যাক এরকমই ছোট ছোট প্যান্ডেল আপনাদের দেখাবো আমি ভিডিওর মাধ্যমে যতটা হয় আড্ডা গুলো দেখাবো এটা কি সামনে কি ডলফিন মনে হচ্ছে তো আমরা পরের ভিডিওগুলোতে আপনাদের আরো ভালো ভালো কিছু প্যান্ডেল দেখাবো ফুড ব্লগ দেখাবো একদম রেডি থাকবেন পরে ভিডিওগুলো খুব ভালো আসতে চলেছে আমাদের সানি এসজি টিভি প্রোডাকশনস খুব ভালো কাজ করছে আপনারা সাপোর্ট করুন আরো সাবস্ক্রাইব করুন ভালো করে আর আরো ভালো আপনাদের কাছে অনেক কিছু নিউ ইন্ট্রোভার্টস নিয়ে আসবেন দেখছি চেষ্টা করছি ফুড ব্লগ আনবো আশা করি এই রে দাঁড়ান বলছি আমি মেনলি পুজোর কিছু ফুড ব্লগ আপনাদের দেখাবো তাছাড়া পাপাই আমাদের এখানে যে আছে ভাই ও ড্রিঙ্কস ব্লগ দেখাবে ড্রিঙ্কস অবভিয়াসলি হ্যাঁ মকটেলস আছে অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেগুলো নিয়ে আমি বলতেই পারি তো চলুন মোটামুটি ভিডিওটা এখানে ছোট ভিডিও আছে এটা এখানেই এন্ড করি ঠিক আছে দেখতে থাকবেন রিল্যাক্স করবেন পুজোতে ঘুরবেন আনন্দ করবেন এনজয় করবেন আর চ্যানেলটা একটু সাপোর্ট করুন প্লিজ রিকোয়েস্ট কারণ খাটছি একটু খেটে খেটে মোটামুটি যতটা পাচ্ছি বানাচ্ছি ঠিক আছে কাজ আমার অন্যান্য আছে আর একটা নিজস্ব কাজও আছে ওইগুলোর মাঝখানে মাঝখানে যতটা পারি আমি চেষ্টা করি ভিডিও আপনাদের দেওয়ার তো একটুখানি জাস্ট সাবস্ক্রাইবটা করে রাখবেন শেয়ার করবেন লাইকটা করুন কি না করুন না করবেন কিন্তু শেয়ারটা একটু করবেন লোকদের যাতে একটুখানি আমি আরও উজ্জীবিত হই ভিডিওগুলো করার জন্য আপনারা যদি আমাদের ইয়াং জেনারেশনের পাশে না দাঁড়ান একটা ক্রিয়েটিভ মানুষের পাশে দাঁড়ালে অবভিয়াসলি আপনি যাই হোক সব্বা খের আবার দেখা হবে আপনাদের সাথে বড় ভিডিও গুড বাই লাইক কমেন্ট শেয়ার মাস্ট ওকে